চাতনি মন চাই কও আমার দেখি না দেখবে না কি রাম মনে তোমার দেহে মনে এই ওরে ছুছি কান্দে না ওবু তুমি কান্দে না আলবে আসসালামু আলাইকুম হাজিয়া হচ্ছে মামা শ্বশুর বাড়ি থেকে চলে যাব এসে অনেক মজা করলাম রসের খেজুরের রসে পিঠা খাইলাম অনেক মজা করছি আপনাদের সঙ্গে আস্তে আস্তে ব্লগগুলো আমি শেয়ার করব আমি করে রাখছি আপনাদের একটা ব্লগও মিস করবেন না সবাই কিন্তু ব্লগগুলো দেখার জন্য কিন্তু আমার পেজগুলো ফলো করে দিয়ে রাখবেন সবসময় আর হচ্ছে আমার বউ অনেক বেশি অসুস্থ বউর জন্য দোয়া করবেন উনি জানি সুস্থ থাকে অনেক বয়স হয়ে গেছে তো মুরব্বী মানুষ তারপরেও আপনার দোয়া করবেন উনি যেন আরো সুস্থ থাকে আর একটা কথা হয়তো আপনারা বুঝতে পারবেন না বউ মানে কি অনেকে গ্রামের যায় সাইড আছে তারা বুঝতে পারে বউ মানে হচ্ছে নানু আমার নানু শাশুড়ি যিনি ওনাকে হচ্ছে আমার হাজবেন্ড বউ বলে তো আমিও সেক্ষেত্রে বুই বলি যাই হোক ওনার জন্য দোয়া করবেন সবাই আর আপনারা ভিডিওটা দেখেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার দেখি আমার আসপানি আরে আসপানি আমি আসপানি দে মারে পাঠাই দিতে পারি না দে কোয়ে মারে কলম যে বু অসুস্থ আছো কান্দো না তুমি হ্যাঁ কান্দে খালি কান্দে যাও তুমি আসার দরকার নেই খালি খালি এটা ঠিক আছে কান্না করো কষ্ট রে তোমার আসছে মানে আমরা যাই পরে আবার আসবেন আমরা কান্দে না তুমি মেরিও আসতে পার আজকে আজকে বলে হয় মেরিয়া খালা 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 আসবেন কান্দে না বুঝছো দেখবে না কিটা মনে হয় তোমার দেহে মনে হয় এই ওরে ছুছি দেখবে না কিটা তুমি কান্দে না কাজ আছে না কাজ না থাকলে তোমার ছুঁয়ে যায় মানে তাড়াতাড়ি কাজ করতে হবে না আমাকে ইনকাম না করলে খাবো কি বলো না কান্দে না রে আমি মারে পাঠাই দিবার নি ঠিক আছে কবানে আব্বুরে কবানে যে তুমি না আসো আম্মুর অন্তত একা হলেও সিমির আর আম্মুরে পাঠাই দেবো হ্যাঁ ঠিক আছে তুমি তো কান্দে না থাক তুমি আসার দরকার নেই কষ্ট করে থাক তুমি যাও তুমি বাড়ির মধ্যে থাও রিয়াজ কই রিয়াজ রিয়াজ চলে গেলাম থাকো তুমি রিয়াজ তখন একা হয়ে গেল ঘরের মধ্যে থাই একা একা সব সময় আর মামা খালি খ্যাট খ্যাট করে রিয়াজের সাথে খালি খ্যাট খ্যাট করে সব সময় রিয়াজ বেচারার সাথে রিয়াজ কথা শুনে না রিয়াজের মতো একটা গুঁড়ো গ্রাহণ আছে যাও তাই তোমার থাক কষ্ট করে আসা লাগবে না তুমি এসো না তুমি ঘরে যাও মারে দেই সাথে মেরে দেই আপুরে পাঠাই দিতে কই ঠিক আছে যাও বাবু তুমি বাড়ি যাও বাড়ি থাকো আমরা আবার আসবানি বুঝছি না ভাবি টাকা আলা হবে থাকেন এই ছোট গিন্নি গেলাম হ্যাঁ রিয়া তোমাকে ব্যাগ বইয়ে দিচ্ছে দেওয়ার থাকলে কত ফ্যাসিলিটিস দেখছো হ্যাঁ নাও তুমি এখন একটা আমাকে ক্লিপ দাও দেওয়ার থাকলে কত ফ্যাসিলিটিস পাই পাওয়া যায় দেখছো ব্যাগ ট্যাগ বইয়ে দিচ্ছে কত সুন্দর করে আমি কেমনে রেডি হয়েছি দেখছেন কেমনে এই যে আমি কেমনে একটা থ্রি পিস পরছি আজকে বোরকা পরি নাই সবাই বলবে না বোরকা কেন পরেন নাই পরেন নাই এখন আমরা হচ্ছে বেশি দূর যাবো না কাছেই যাবো আমার মার বাসায় যাবো এখন মারের সারপ্রাইজ দিব হুট করে আর এর জন্য হচ্ছে আর কি বোরকা টোকা পরি নাই আর অটোতে যাবো তো ভ্যান অটো ভ্যানে বসলে বাসে যাবো না এক কথা হ্যাঁ ভ্যানে বসলে এখন মনে হয় যেন চাকার মধ্যে গেলো গেলো এর জন্য কিছু পরি নাই তো এভাবে রেডি হয়ে গেলাম আর শীতের ভিতর একটা কিছু পড়লেই হয়েছে অনেক ঠান্ডা বাহিরে গ্রামের প্রচুর ঠান্ডা তো এখন আমরা চলে যাচ্ছি আমার বউর জন্য সবাই দোয়া করবেন সে তো প্রায় অনেক অসুস্থ হয়েছিল মাঝে পুরো যায় 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 অবস্থা তা আল্লাহ তারে ফেলে গেছে বুড় শুধুমাত্র এই যে এই নিয়েই আছে বুড় কোনো আছে পুঁতির বউ নেই সব বুড় কষ্ট যাই হোক আপনারা বুড় জন্য দোয়া করেন আর সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ